অনেক বছর পরে এলাম। হ্যাঁ, আমার তো এফডিসিতে আসা বন্ধই করে দিয়েছিলাম, তবে আজকে এই যে এসছি, এই যে সবার সাথে দেখা হবে, সে কারণে আমার আশা ভোট দেওয়া এবং যারা সত্যিকার অর্থে কাজ করবে তাদেরকে ভোট দেব। ওকে ওকে ওকে, জি এখন বলার কিছু নেই, কিছু নেই, পরে বলি, পরে বলি। আমি অনেক আশা নিয়ে আজকে ভোট দিতে এসেছি, প্রত্যেকবারই আসি, আজকে এসেছি কারণ এখন নতুন পুরাতন সবাই নির্বাচনে নেমেছে, সেই জন্যই আমার আশা বিশেষ করে। এবং এই চলচ্চিত্র হচ্ছে আমাদের শিল্পী সমিতি একটা খুব মূল্যবান সংগঠন। চলচ্চিত্র শিল্পীদের বাদ দিয়ে চলচ্চিত্র হয় না, আর শিল্পীদের কোনো বিকল্প নাই। তাই আমি বলবো এই সংগঠনে কথা নয়, বক্তৃতা নয়, নিবেদিত প্রাণ যারা সংগঠনে নিঃস্বার্থভাবে কাজ করবে এবং দক্ষতার সাথে কাজ করবে তাদেরকে আমরা ভোট দিব, তাদেরকে আমরা চাই আমাদের এই সংগঠন যেন সুন্দর হয়, এইটাই আমরা আশা রাখি। আমার কাছে মনে হচ্ছে যে আজকে ভোট দিতে অনেক কষ্ট হবে, আমার চিন্তা ভীষণভাবে হচ্ছে আমার, এ কারণে যে দুই পক্ষ আমার সবাই প্রিয়, প্রত্যেকের শিল্পী আমার প্রিয়, নতুন পুরাতন, নতুন যারা আছে একসাথে হয়তো কাজ করিনি, কিন্তু শিল্পী শব্দটা আমাদের সাথে ভীষণভাবে পরিবারের মতন মনে হয়, যে আমাদেরই পরিবারই একজন। তো সেরকমই যে শিল্প কাকে দেবো কাকে দেবো না, একটা ভীষণভাবে একটা কষ্ট হয়ে দাঁড়াবে। তারপর আমি একটা কথা মনে করি যে আমরা আলাদা হওয়াটা, একত্রতা না হওয়াটা, এটা ঠিক নয়। আমরা সবাই মিলে একত্রিত হয়ে যদি এগিয়ে যেতে পারতাম তাহলে আমাদের এই শিল্পটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম বলে আমার ধারণা। রেডি 3 মিনিট লাগবে।